আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এটা হচ্ছে বল সুন্দরী বড়ই, আসলে আপনারা কিভাবে চাষ করবেন। আর ভিউয়ার্স, তার আগে আপনাদেরকে দেখাই যে আসলে কি পরিমাণে একটি গাছে ধরতে পারে। তো প্রতিটা গাছের গোড়ায় কিন্তু যে দেখতে পাচ্ছেন যে যে খুঁটি লাগানো আছে, এটা না হলে কিন্তু এই গাছটা ভেঙে পড়ে যেতে পারে, সেজন্য কিন্তু এই খুঁটিটা লাগানো হয়েছে। আর ভিউয়ার্স, প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আসলে কি পরিমাণে বড়ই ধরে আছে। আর ভিউয়ার্স, এটা কিন্তু এর সাথে আবার দেখতে পাচ্ছেন যে যে পেয়ারা গাছ, তো বড়ই খাওয়া মানে ওঠানোর শেষে এটা কিন্তু পেয়ারা, আবার পেয়ারা যত্ন নেওয়া শুরু করবে, তখন কিন্তু আবার পেয়ারা হয়ে যাবে। তো এটা কিন্তু সাথী ফসল হিসাবেই। আর এটা এই বাগানটা আপনার দেখতে পাচ্ছেন অনেক বড়। তো এই বড়াইটা আপনার চাষের নিয়ম হচ্ছে, আপনারা যাকে আমরা এক কথায় বলি যে হাত, আপনার হচ্ছে হাত ভাবে আপনারা 5 হাত বাই আপনারা 6 হাত আপনারা কিন্তু লাগাইতে পারবেন। আর ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে বড়ই ধরে আপনার গাছটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার এই ডালটা কিন্তু হালকা ভেঙে গেছে, তারপরে যে এটার এই এই বাঁশের এই এটার জন্য এটা এখনো আছে। তো ভিউয়ার্স, আসলে কি পরিমাণে এটা হয়ে থাকে, তো এই যে ইনি হচ্ছে ইনার বাগান। তো আচ্ছা ভাই, আপনার এটা কতটুকু জমি? 1.5 বিঘা। তো এটা মোটামুটি আনুমানিক 1.5 বিঘা জমিতে কেমন টাকা খরচ হইতে পারে? 12,000 টাকা ইন টোটাল শুধু বড়ই কিন্তু। তো এটার জাত হচ্ছে বলসুন্দরী বড়ই। তো এটা অনেক লাভবান একটি বাগান। তো এই বড়ইটা কিন্তু একদম এটা দেখতে পাচ্ছেন আসলে ভিউয়ার্স কি পরিমাণে, আর এটা কিন্তু ছোট। আচ্ছা, এটার হচ্ছে আপনার কতদিনের লাগানোর কতদিন পরে এটা বড়ই আসছে? যে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে হয়ে আছে। আর এটা কিন্তু আপনার হচ্ছে এটা কলম দেওয়া গাছ, তো সেজন্যই কিন্তু এটা এক সিজন আপনারা কিন্তু মানে খেলেই ভালো হয়। আর দ্বিতীয়বার আপনারা কিন্তু এটা, তো দ্বিতীয়বার কিন্তু আপনারা এটা না করাটাই বেটার, কারণ হচ্ছে তখন আপনার হচ্ছে ফলনটা একটু কম পাবেন। কিন্তু ফার্স্ট প্রথমবার এটার জন্য মানে এক কথায় ওয়ান টাইমের মতো এটা। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণে বড়ই ধরে আছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে আসলে বড়, একটা দেখার মতো একটা দৃশ্য। তো এটার আপনার, আর বললাম তো সাথে হচ্ছে আপনারা এটা প্রায় 5 মাস পর থেকে কিন্তু এই বড়ইটা ধরা শুরু করে আপনার, এটা হচ্ছে 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু এটা থাকে। আর এই বড়ইটা আপনার দীর্ঘ, আপনার এটা মানে বড়ই ওঠানোর শেষে আপনার কিন্তু বললাম যে দেখালাম যে যে পেয়ারা গাছ, তো এই পেয়ারা গাছ থেকে কিন্তু পেয়ারা সংগ্রহ করবে, তখন কিন্তু আবার পেয়ারা বাগানে রূপান্তরিত হবে এটা। তো ভিউয়ার্স, এই বড়ইয়ের যদি আপনারা কেউ মানে চাষ করতে চান, বাগান করতে চান, তাহলে আপনারা যদি চারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।